সরকার পরিবর্তনের পর নার্সিং পাস করা বেকারদের একটাও সরকারি চাকরি হয়নি। নার্সদের অভাব রাজ্যের প্রতিটি হাসপাতালে। নিয়োগের গল্প থাকলেও বাস্তবে নেই কিছুই। বিপ্লব গিয়ে মানিক আসার পর আশা করা হচ্ছিল ভালো হচ্ছে, কিন্তু কোনো ক্ষেত্রেই সুখের খবর না আসায় অভিজ্ঞতা সেই আগের মতোই। শুনতে খারাপ লাগলেও এটাই কঠিন সত্যি। একটু রাগলেও এই সত্য চুক্তি করে হজম করা ছাড়া দ্বিতীয় রাস্তা নেই। পার্থক্য শুধু একটা জায়গায়, বিপ্লব ভাট বক্ত আর লোক হাসাতো, কিন্তু মানিক কিছু বলেই না, প্রতি ক্ষেত্রেই মৌন মানিক। আর এরই মধ্যে আগরতলা সরকারি নার্সিং কলেজের উদ্বোধন হয়ে গেল মুখ্যমন্ত্রীর হাত ধরে, একেবারেই ঝাঁ চকচকে অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো। প্রশ্ন হচ্ছে, লাভ কি হবে? রোগীদের তিক্ত অভিজ্ঞতা কি বদলাবে? হাজার হাজার বেকার নার্সরা এখনো হাঁ করে বসে আছে, সেখানে আরো একটা নতুন কলেজ আদতে বেকারের বোঝায় তা বাড়াবে, কারণ সরকারি চাকরি সেটা তো আবার ত্রিপুরায় নেই। যদিও উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন, আগে দুটো মেডিকেল কলেজ ছিল আর এখন কার্যত মেডিকেল হাব হয়ে গেছে রাজ্যেই। আগে পড়ার জন্য বাইরে যেতে হতো, এখন হয় না। আগামীতে আরো বড় চিন্তা আছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নমস্কার করছি। এবারের 2023-24 অর্থ বছরে আমরা ঘোষণা দিয়েছি প্রায় 100টির মতো যে পিএসসি আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে, এবং তাতে করে প্রায় 30 কোটি টাকা রাখা হয়েছে। আর একটা আমরা যেটা আলাদাভাবে সংক্রামক বেদি নির্মাণ নিরাময় কেন্দ্র যেটা স্থাপন করব, তার জন্য আমরা প্রায় 55 কোটি সেখানে আমরা রেখেছি। আপনারা জানেন নেশা নিয়ে যেখানে আমরা যাই নেশা নিয়েই কথা বলতে হয়, তো নেশা যারা আচ্ছন্ন আছে তাদের জন্য শুধু ওদেরকে ধরে আনলাম, পুলিশ ধরে আনলো, তাতে করে লাভ হবে না। তাদের ডি এডিকশন সেন্টারের প্রয়োজন। তো এখানে যে একটা ডি এডিকশন সেন্টার আছে সেটা মানে আরও বেশি যাতে ডেভেলপ করা যায়, তার জন্য 8টা ডিস্ট্রিক্টে আমরা প্রায় 50 বেডেড এক একটা জায়গায় আমরা নেশা মুক্তি কেন্দ্র আমরা ধাপে ধাপে আমরা সেখানে শুরু করতে যাচ্ছি। এবার স্বাস্থ্য দপ্তরে আমরা যে বাজেট যে রাখা হয়েছে প্রায় 1,756 কোটি রাখা হয়েছে স্বাস্থ্যক্ষেত্রে, অনেক বাড়ানো হয়েছে। তো এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে স্বাস্থ্য পরিষেবা এবং যারা স্বাস্থ্য প্রদান করবে, যারা আগামী দিনের শিক্ষক বা শিক্ষিকা হবেন, তাদেরকে প্রপার যে প্ল্যাটফর্ম বা ইনস্টিটিউশনের প্রয়োজন, যে কলেজের দরকার। এখানে বলা হয়েছে যে স্মার্ট ক্লাসের ব্যবস্থা হয়েছে, 4টে এখানে যে ক্লাসরুম রাখা হয়েছে, এবং বিভিন্ন যেসব একটা কলেজ করতে গিয়ে, নার্সিং কলেজ করতে গিয়ে যা যা আইএনসি বা টিএনসি যা নির্দেশ আছে সেই অনুসারে এখানে কিন্তু সাজানো হয়েছে। আমি আশা করি এখানে যারা স্টুডেন্টরা আছেন তারা নিশ্চয়ই তার সুফল পাবেন। যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারাও। মুখ্যমন্ত্রী সুবক্তা, মুখ্যমন্ত্রী উচ্চ শিক্ষিত বিচক্ষণ। নতুন কলেজ নিঃসন্দেহে গর্বে, কিন্তু মানুষ শুনতে চেয়েছিল যারা নার্সিং পাস করে বসে আছেন তাদের নিয়োগটা কবে হবে, আদৌ নিয়োগ হবে তো? ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।